জামানি বিতানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটায় নজরদারির অংশ হিসেব করতে নিউ মার্কেটে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশ। এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেটে অভিযান চলছে, সেখানে আছেন রিপোর্টার হাজেরা শিউলি। সরাসরি যাচ্ছি সেখানে। শিউলি, মন্ত্রী সাহেব জানেন যে গত 25 এপ্রিল স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট এবং শপিং মল খুলে দেওয়া হয় এবং প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে মাস্ক পরা এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে যেন ক্রেতা বিক্রেতা উভয় পক্ষেই যেন কেনাবেচা করেন। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিগত কয়েকদিনেই যে শপিং মলগুলোতে অনেকে স্বাস্থ্যবিধি মানছেন না বা মাস্ক ছাড়া ঘোরাঘুরি করছেন। গতকাল মন্ত্রিপরিষদ সচিব ঘোষণা দিয়েছেন যে যেসব শপিং মল বা দোকানে মাস্ক পরা থাকবে না সেখানে তারা সেই দোকানগুলো তারা বন্ধ করে দিবে। এবং দুপুর 12টায় আজকে ঢাকা মেট্রোপলিটন কমিশনের পক্ষ থেকে র্যাবের ভ্রাম্যমাণ আদালত মার্কেটগুলো পরিদর্শন শুরু করেছেন এবং তারা এক্ষেত্রে স্বাস্থ্যবিধি যারা মানছেন না তাদেরকে জরিমানা করছেন। এবং নিউ মার্কেটে ঢোকার প্রবেশ পথেই যারা প্রবেশ করছেন এবং তারা আসলে মাস্ক যারা পরছেন না তাদের এর মধ্যে 3 জনকে জরিমানা করা হয়েছে 50 থেকে 100 টাকা করে। এবং এখানে কিন্তু দোকান কর্মচারীও ছিল এবং ক্রেতারা যারা শপিং করতে আসছিলেন তারাও ছিলেন। এবং কিছুক্ষণ আগে একটি জুয়েলারি দোকানে এশিয়ান জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকান মাস্ক না পরার কারণে 500 টাকার মতো জরিমানা করা হয়। এবং যে এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন সঞ্জীব দাস, তিনি জানিয়েছেন যে আসলে অধিকাংশ মাস্ক পরছেন এবং অধিকাংশ ক্রেতা বিক্রেতায় সচেতন, তারপরেও যারা আসলে মানছেন না তাদেরকে সচেতন করার জন্যই তাদের আজকের অভিযান। এবং মানুষ যেন আরও সতর্ক হয়, যেহেতু করোনার যেন বিস্তারটা কম হয় সে কারণে তাদের এই অভিযান এবং তারা মূলত সচেতনতার অংশ হিসাবে এই কার্যক্রম পরিচালনা করছেন। এবং এখন পর্যন্ত 5 জনকে জরিমানা করা হয়েছে। মোটি সেই ছিল আমার কাছে এখনকার মতো নিউ মার্কেটের অভিযানের সব শেষ। রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হাজেরা শিউলি।